যাদের ফোন স্লো হয় হ্যাং করে তাদের জন্য আমি একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজ আমি দেখাবো আপনাদের ফোন কেন স্লো হয় কেন কেন হ্যাং করে তার কারণ হলো আপনার যে সব অ্যাপস আগে ব্যবহার করছেন এবং আনইনস্টল করে দিয়েছেন সেগুলো আপনার ফোনে অবশ্যই জায়গা নিয়ে আসে আপনার র্যামে জায়গা নেওয়ার কারণে আপনাদের ফোন স্লো এবং হ্যাং হচ্ছে চলেন সেটা সারাতে গেলে প্রথমে প্লে স্টোরে চলে যেতে হবে প্রথমে প্লে স্টোরে চলে আসলাম আর তারপর এর সাইটে দেখতে পাচ্ছেন যে এখানে আমার জিমেল আছে এই সাইটে ক্লিক করবেন ক্লিক করার পরে প্রথমে দেখ প্রথম লাইনে দেখতে পাচ্ছেন যে অ্যাপ এবং ডিভাইস ম্যানেজ করুন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে সাইটে দেখতে পাচ্ছেন যে ম্যানেজ করুন এখানে ক্লিক করবেন করার পরে ইনস্টল করা আছে এখানে এই লেখার জিনকে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে ইনস্টল করা নেই এখানে ক্লিক করবেন করার পরে তারপরে একটুক্ষণ লোডিং নেওয়ার যে দেখতে পাচ্ছেন যে এই অ্যাপসগুলো পূর্বে ব্যবহৃত হয়েছে আমার এই ফোনে কিন্তু এখনও আমার ফোনে এগুলো জায়গা নিয়ে আছে। আপনাদেরকে এই অ্যাপসগুলো ডিলিট করে দিতে হবে তাহলে আপনার ফোনের র্যাম খালি হবে এবং আপনার ফোন স্লো হবে না এবং হ্যাং করবে না এগুলো প্রত্যেকটি আপনি সিলেক্ট করে নেবেন প্রত্যেকটি সিলেক্ট করে নেওয়ার পরে প্রত্যেকটি সিলেক্ট করানি পরে এই উপরে দেখতে পাচ্ছেন যে এখানে একটি ডাউনলোড আইকন আছে সাইডে ক্রস আইকন এখানেই ক্লিক করবেন ক্লিক করার পরে সরঞ্জ আসে চাবদের সাথে দেখতে পাচ্ছেন যে এই অ্যাপগুলো এখান থেকে চলে গেলো এগুলো আমার ফোনে আর জায়গা নিল না চলেন প্লেস্টোর আরেকটি নতুন সেটিং দেখানো যাক দেখতে পাচ্ছেন যে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ইংলিশতে লেখা প্লে প্রোটেক্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে স্ক্যান করুন আপনার ফোনের যদি কোনো অ্যাপসে যদি ভাইরাস থাকে তাহলে এটা আপনাকে স্ক্যান করে দেখিয়ে দেবে যে আপনার কোন কোনটাতে ভাইরাস রয়েছে এখানে দেখা এসেছে যে কোনো ক্ষতিকর অ্যাপ খুঁজে পাওয়া যায়নি এর মানে আমার ফোনে যতগুলো অ্যাপস আছে এটার এবং কোনো কোনো অ্যাপসের ভিতরেই কোনো ভাইরাস নাই তার কারণে এটা দেখাচ্ছে চলেন অনেকেই নতুন ফোন কিনে বিভ্রান্তিতে থাকেন যে আমরা অ্যাপস কোথা থেকে আপডেট দেব অ্যাপ যদি আপনি আপডেট না দেন তাহলে আপনার পুরাতন অ্যাপসে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় যে কিছু বাঘ বা ভুল ত্রুটি রয়েছে এবং নতুন অ্যাপস কিভাবে পাবেন এবং কীভাবে আপনার অ্যাপস আপডেট দেবেন এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপ এবং ডিভাইস ম্যানেজ এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে এখানে দ্বিতীয় লাইনে দেখতে পাচ্ছেন যে অ্যাপ আপডেট করা হচ্ছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ওপরে লেখা সব আপডেট করুন এখানে দেখতে পাচ্ছেন যে আমার এই অ্যাপগুলো আপডেট করা নেই এই কারণে আমার ফোন এবং স্লো হতে পারে বা হ্যাং করতে পারে এখানে সব আপডেট করুন এখানে ক্লিক করলেই আপনার যা আছে সমস্ত অ্যাপস যেগুলো আপডেট করা নেই সেগুলো আপডেট হয়ে যাবে এবং আপনার ফোন কোনো স্লো হবে না একদম ফাটাফাটি বিন্দার চলবে